খুবই সহজ সহজ প্রশ্ন করব আমি এবং সেই সহজ প্রশ্নগুলোর সহজ উত্তর দিতে হবে লুইপাকে প্রথম প্রশ্ন টি কত বলের খেলা বিশ বল ওডিআই কত ওভারের খেলা পঞ্চাশ ওভার একদম এত সহজ প্রশ্ন করার জন্য আমাকে কিন্তু অবশ্যই খাওয়ানো উচিত অবশ্যই অবশ্যই মানে অফ দা রেকর্ড পরে হবে হ্যাঁ হ্যাঁ সবাই শুনেছে অফ দা রেকর্ড কোনো নেই আপ একটু যদি জানতে চাই এইবারের ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত বাংলাদেশ এবারে ওয়ার্ল্ড কাপে কয়টি ম্যাচ খেলেছে ছয়টি কয়টি ম্যাচে জয়লাভ করেছে তিনটি হ্যাঁ উখু কত সুন্দর আমি এখন পর্যন্ত এবারে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কয়জন পেসারকে খেলিয়েছে হুম হুম এখন পর্যন্ত তিনজন আজকে হয়তো চেঞ্জ হতে পারে শরীফুল অ্যাড হতে পারে আইডোন্ট নো হবে কিনা বাট বলা যায় না বাট হলে ভালো আমাদের আমাদের তো কিছু বলারও নেই আগামীকাল সকালে ম্যাচ মানে আমাদের জেতার হারারও এখন আর কিছু নেই যদিও একটা ক্যালকুলেশন আছে যে আগামীকালকে বাংলাদেশকে মিনিমাম তিরিশ রানে জিততে হবে এবং আজকে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়ার কাছে কমপক্ষে ৫০ রানে হারতে হবে তো এত ক্যালকুলেশনে কেউ যাবে না এটা আসলে সম্ভব না মিস্টার ফিফটি বলা হয় কাকে হাবিবুল বাসার সুমন একদম উত্তর সঠিক হয়েছে এবার আমি একটু অন্য প্রসঙ্গে যেতে চাই সর্বশেষ স্টেডিয়ামে গিয়ে কবে খেলা দেখা হয়েছে কবে খেলা দেখেছি এটা আমি ঠিক এখনো রিকল করতে পারছি না বাট গান গিয়েছি বহুবার স্টেডিয়ামে লাস্ট গিয়েছি বিপিএল গিয়েছি তারও তারও আগে খুব প্রেস্টিজিয়াস একটা প্রোগ্রাম করেছিলাম আমরা সেটা হচ্ছে রোল বল যেটার ওপেনিং হয়েছিল আমাদের প্রাইম মিনিস্টার ছিলেন আহ সো ওইটার খুবই সুন্দর একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ছিল এবং আমরা সেটাতে খুব দারুণভাবে আনন্দ করে পারফর্ম করেছিলাম এটা আমার মনে আছে বাংলাদেশ ছাড়া লুইপা কোন টিমের সাপোর্টার বাংলাদেশ ছাড়া ইন্ডিয়া ইন্ডিয়ার খুব চমৎকার চমৎকার হ্যান্ডসাম ক্রিকেটার একদম একদম তাহলে ইন্ডিয়ার পছন্দের ক্রিকেটারকে বিরাট কোহলি ও বাবা সেই একই নামের দিকে সবাই যায় সবাই বলে এই কথা হ্যাঁ মানে বেশিরভাগ মেয়েরা শুধু তাই না সে আসলে একজন ভেরি গুড ক্রিকেটার মানে এটা বলার অপেক্ষা রাখেন একজন লিজেন্ড তো খুব স্বাভাবিক সেটা হতেই পারে বাট বাংলাদেশ যখন হেরে যায় তখন কি মানে আম জনতার মতো লুইপাও মানে গালি দেয় বকাবো কি করে রাগ হয় বকা দেয় না বাট নিজের উপর রাগ হয় তখন আসলে যে আমরা আমরা কেন পারি না এটা এটা আমার কাছেও খারাপ লাগে যখন বাংলাদেশ হেরে যায় তখন শো করতে কারণ তুমি কিন্তু প্রথমের দিকে বলেছো যে আসলে খেলাটা হচ্ছে খুব আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার সব খেলায় আমি তাই দেখেছি আমরা যেটা চিন্তা করে রাখি বা যেটা ভাবি সেটা কখনোই হয় না একদম সো আলটিমেটলি ওদের উপর মানে তাদের উপর দোষ কেন দিব আমার মনে হয় যে আমরা কেন পারলাম না এটা আমাদের লাগ তারপর আমার মনে হয় যে ওদের অনেক কিছু করার আছে মাঠে ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট ইউএসএ যে হেরে চলে যাচ্ছে বাট ইউএসএ কিন্তু সুপার এইট কনফার্ম করেছে এটা একটা বড় ফ্যাক্ট আমি যদি অন্য প্রসঙ্গে যাই ছোটবেলায়তে কি খেলাধুলা করতে নাকি করা হতো না খুব ছোটবেলায় খুব আমাদের দেশীয় যে খেলাগুলো আছে সেগুলো বোছি দড়িয়াবাত দড়িয়াবanthaটা বেশি খেলা হতো বাট আমার কাছে আমার কাছে ফুটবল খুব বেশি ভালো লাগে আচ্ছা হ্যাঁ ফুটবল অনেকবার আমি নিজেও নেমে ট্রাই করেছি